হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাত বাজে দশটা এখন ইচ্ছে করতেছে চাপটি খাবো এই তো চাপটির জন্য এখানে গুড়ি আমি চালের গুঁড়া যেটাকে বলে আর কি মেখে রেখেছি আমি চুলায় আগুনও দিয়ে রেখেছিলাম আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি চাপটি বানাচ্ছি আর এই চাপটিটা কী দিয়ে খাবো লাল ভর্তা দিয়ে খাবো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি চাপটিটা দিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন এই তো লাভলিয়াপুর আমার চাপটি দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিই সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন আর হঠাৎ করে ইচ্ছে করলো যে খাই কিছু একটা করে কারণ এত রাত্রে আমি খাই না তারপর ও ইচ্ছে করতেছে যে না কিছু একটা খাই যেহেতু লাল বর্তা আছে ঘরে বানানো এ আর কি আমার সাথেই থাকুন হওয়া পর্যন্ত আমার চাপটিটা এই তো আমার চাপটিটা প্রায় হয়ে এসেছে মসমসা হোক আর একটু মসমসা হলে তারপর আমি তুলে নিব আমরা দুইজন মানুষ আমি আর আমার সাথে আরেকজন থাকে আমারই বোন ওকে নিয়ে আমরা খাবো আর এখানে অনেক ডিবি দেখা যাচ্ছে এত কিছু করি নাই রাত যেহেতু বেঁচে গেছে দশটা সমস্যা নাই যা আছে তাই আর আমি এত রাত্রে খাই না কেন যেন ইচ্ছে করলে খাইতে তার জন্য আর কি অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ এই তো লাভলিয়াপুরা আমার চাপড়িটা হয়ে গেল এখন এটাকে আমি তুলে নিচ্ছি হুম মচ মচা হয়েছে এখানে রেখে দিলাম আর একটা চাপটি দিয়ে নিচ্ছি সাথেই থাকেন এই তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিছি এখন আমি এটাকে এভাবে গুল গুল করে দিয়ে দিব হাতটা একটু ভিজিয়ে নিতে হয় না হয় হাতে লেগে যায় আমি ইচ্ছা মতো শেপ দিয়ে দিচ্ছি আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এটা দিচ্ছি অবশ্যই আপনারা বুঝে নেবেন এই তো আমার দেয়া হয়ে গেছে এখন এটা আমি ঢেকে দিব ঢেকে দিলাম বাস তিন চার মিনিট লাগবে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এই তো পুরা আমার চাপড়িটা হয়ে গেছে এই তো হয়ে গেলে নিজে নিজে উঠে যায় এটাকে একদম খুচিয়ে খুচিয়ে তোলার কোনো দরকার নাই এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব বাস হয়ে গেল ইচ্ছে করলো হঠাৎ করে খেতে তাই এখন চলেন একসাথে সবাই মিলে খাই কেমন হবে আপুরা আসেন তাহলে